শুভ সন্ধ্যা বন্ধুরা আজ হলো আঠারো ডিসেম্বর রবিবার আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি হলো সুখবর আগামীকাল করিমগঞ্জ জেলার এর কলা বিভাগের চল্লিশ জন ছাত্রীকে দেওয়া হবে স্কুটি নম্বর ঘোষণা করলেন বদরপুর এন কলেজের অধ্যক্ষ ডক্টর মর্তুজা হুসেন কোন কোন ছাত্রীকে আগামীকাল স্কুটি দেওয়া হবে সম্পূর্ণ বিস্তারিত থাকবে প্রতিবেদনে গৌহাটি বিমানবন্দরে যাত্রীদের তিন ঘন্টা আগে পৌঁছানোর নির্দেশ জারি আজ অর্থাৎ রবিবার খাগাইলে এক জলাশয়ের নিকটবর্তী স্থান থেকে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার তীব্র চাঞ্চল্য এলাকায় আজ ফিফা বিশ্বকাপ ফুটবলের ফাইনাল মুখোমুখি হবে আর্জেন্টিনা ও ফ্রান্স মেসিনা এম বাপে কে হবে বিশ্ব চ্যাম্পিয়ন কার হাতে উঠবে বিশ্বকাপ আর মাত্র কিছুক্ষণের অপেক্ষা এ এইচ সি উচ্চ মাধ্যমিক অর্থাৎ এর প্রথম বর্ষের পরীক্ষার ফি নির্ধারণ পরীক্ষার ফি মাত্র দুইশো টাকা বিস্তারিত থাকবে প্রতিবেদনে সাবধান এবার মিস কলে ফ্রড ওটিপি না চেয়ে পঞ্চাশ লক্ষ টাকা গায়েব এক ব্যক্তির আজ বিদেশিদের সমর্থন তবে শীঘ্রই ফুটবল বিশ্বকাপে খেলবে ভারত আত্মবিশ্বাসী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অবশেষে হাইলাকান্দির কোটি টাকার আয়ুষ্মান হেলথ কার্ড কেলেঙ্কারির মুখ্য অভিযুক্ত গ্রেফতার এবং শেষ খবরটি উদারবন্দে জল সরবরাহ প্রকল্প উদ্বোধনে এসে প্রতিবাদের মুখে পড়লেন বিধায়ক মিহিরকান্তি সম তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন যাতে সঠিক তথ্যগুলো সবার কাছে পৌঁছাতে পারে এবার আজকের খবরগুলির বিস্তারিত প্রথম খবর আগামীকাল করিমগঞ্জ জেলার এইচএস এর কলা বিভাগের অর্থাৎ আর্টস এর চল্লিশ জন ছাত্রীকে স্কুটি বন্টন করা হবে এক বিজ্ঞপ্তি জারি করে একতা জানিয়েছেন বদরপুর এনসি কলেজের অধ্যক্ষ ডক্টর মর্তুজা হুসেন তাদের নম্বর হচ্ছে ওয়ান টু ওয়ান টু ফোর থেকে ওয়ান টু ওয়ান সিক্স ফোর পর্যন্ত এই নম্বরের ভেতরে থাকা চল্লিশ জন ছাত্রীকে আগামীকাল অর্থাৎ ১৯ ডিসেম্বর সকাল নয়টা ত্রিশে বদরপুর এনসি কলেজে উপস্থিত থাকতে বলা হয়েছে সঙ্গে তাদের এইচএসের সকল অরিজিনাল ডকুমেন্ট সঙ্গে নিয়ে যেতে হবে বদরপুর এনসি কলেজে তাদের ডকুমেন্ট ভেরিফিকেশনের পর তাদের সার্টিফিকেট দেওয়া হবে পরে সেদিনই সার্টিফিকেট গ্রহণ করার পর তাদের যেতে হবে বদরপুর ঘাট বুইয়া অটোমোবাইলস হিরো ডিলারের শোরুমে সেখানে গিয়ে তাদের সার্টিফিকেটের জেরক্স কপি দেখাতে হবে তারপর সেখানে ইন্স্যুরেন্স এবং রেজিস্ট্রেশনের পর সেদিনই তাদের হাতে স্কুটি তুলে দেওয়া হবে আজ অর্থাৎ রবিবার খাগাইলে এক জলাশয়ের নিকটবর্তী স্থান থেকে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার তীব্র চাঞ্চল্য এলাকায় ঘটনাটি শুন নাকি অন্য কিছু এ নিয়ে দ্বন্দ্বে রয়েছে পুলিশ ঘটনার বিবরণে জানা গেছে শনিবার থেকে খুঁজে পাওয়া যাচ্ছিল না করিমগঞ্জ জেলার রূপাইল গ্রামের বদরুদ্দিনের ছেলে কবিরুদ্দিনকে প্রয়াতের পিতা বদরুদ্দিন জানান শনিবার থেকে এই এলাকার সর্বত্র এবং আত্মীয়ের বাড়িতে খোঁজ নিয়েও কবিরুদ্দিনকে পাননি পরবর্তীতে আজ অর্থাৎ রবিবার সকালে খবর পান খাগাইল দ্বিতীয় খণ্ডে একটি জলাশয়ের নিকটবর্তী কচুরি পানার জুপের মধ্যে মুখ লুকানো অবস্থায় এক ব্যক্তি পরে রয়েছেন আর এই খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে দেহটি নিজের সেলের বলে শনাক্ত করেন বদর এদিকে খবর পেয়ে ঘটনাস্থলে হাজির হয়ে দেহ ময়না তদন্তের জন্য করিমগঞ্জ সিভিল হাসপাতালে পাঠিয়ে দেয় পুলিশ আজ ফিফা বিশ্বকাপ ফুটবলের ফাইনাল মুখোমুখি হবে আর্জেন্টিনা ও ফ্রান্স বিশ্বকাপে তাদের প্রথম ম্যাচে সৌদি আরবের কাছে দুই এক গোলে হেরে অভিযান শুরু করেছিল আর্জেন্টিনা যদিও তারপর থেকে সন্দে ফেরেন মেসিরা আর্জেন্টিনা তখন থেকে প্রতিটি খেলায় জয় নিয়ে মাঠ সেরেছে এবং বিশ্বকাপের ফাইনালে যাওয়ার পর তৈরি করেছে লিওনেল মেসি এন্ড কো ক্রোয়েশিয়াকে হারিয়ে ফুটবলের সবচেয়ে বড় ইভেন্টের এই পর্যায়ে পৌঁছেছে বার্সেলোনার প্রাক্তন তারকা মেসি দুই হাজার চৌদ্দ সালের বিশ্বকাপ থেকে বাদ পড়েছিলেন এবার কাপ নিয়েই বাড়ি ফিরতে চাইছেন বিশ্ব ফুটবলের সবচেয়ে বড় তারকা বর্তমানে সাইবার ক্রাইম একটি দ্রুত ক্রমবর্ধমান ঘটনায় অ্যাকাউন্টগুলি সুরক্ষিত রাখতে ব্যাংকগুলি সর্বদা তাদের গ্রাহকদের তাদের ওটিপি কারোর সঙ্গে শেয়ার না করার জন্য সতর্ক করে কিন্তু প্রতারকরা এখন মানুষকে প্রতারণা করার নতুন উপায় খুঁজে পাচ্ছে প্রতারকরা সম্প্রতি দক্ষিণ দিল্লিতে বসবাসকারী এক ব্যক্তির ব্যাংক অ্যাকাউন্ট থেকে পঞ্চাশ লক্ষ টাকা চুরি করেছে আপনি যাতে প্রতারণার শিকার না হন সেজন্য এই ঘটনার বিস্তারিত জেনে নিন মিডিয়া রিপোর্ট অনুসারে একটি নিরাপত্তা পরিষেবা সংস্থার একজন পরিচালক তার মোবাইল নম্বরে একটি অজানা নম্বর থেকে মিসড কল পেয়েছিলেন এবং এই মিসড কলগুলির কারণে তিনি চকের পলকে পঞ্চাশ লক্ষ টাকা হারান এর মানে হলো প্রতারকরা ওটিপি না চেয়ে এই ঘটনাটি বাস্তবায়ন করেছে প্রতিবেদনে বলা হয়েছে সন্ধ্যা সাতটা থেকে রাত আটটা পঁয়তাল্লিশ পর্যন্ত কিছু ফাঁকা এবং মিস কল এসেছে ভুক্তভোগী কিছু কল পেয়েছিলেন কিন্তু সামনে থেকে কোনো শব্দ না তাকায় বন্ধ করে দিয়েছিলেন কয়েকদিন পরে দিল্লিতে বসবাসকারী লোকটি যখন তার মোবাইল ফোনে একটি বার্তা দেখেন তখন তিনি অবাক হয়ে যান যে তার অ্যাকাউন্ট থেকে আরটিজিএস এর মাধ্যমে প্রায় পঞ্চাশ লক্ষ টাকা স্থানান্তরিত হয়েছে লোকটি অবিলম্বে প্রতারণার বিষয়ে পুলিশকে জানায় একটি মামলা দায়ের করা হয়েছে এবং পুলিশ বর্তমানে তদন্ত করছে প্রাথমিক তদন্তে জানা গিয়েছে জামতারা থেকে এই প্রতারণা করা হয়েছে বলে জানা গিয়েছে হাইলাকান্দি জেলায় সংগঠিত বহু কোটি টাকার হেলথ কার্ড কেলেঙ্কারির মুখ্য অভিযুক্ত মবজিল হুসেন বরবুইয়াকে পুলিশ শেষমেশ গ্রেফতার করতে সক্ষম হয়েছে দীর্ঘদিন থেকে পলাতক শিফা হাসপাতাল ও রিসার্চ সেন্টারের স্বত্বাধিকার মবজিলকে শনিবার হাইলাকান্দি পুলিশ সাদা পোশাকে শিলচর মেহেরপুর থেকে গ্রেফতার করে তার বিরুদ্ধে বুয়ো রুগীর নামে আয়ুষ্মান ভারত প্রকল্পের অধীনে লক্ষ লক্ষ টাকা আত্মসাতের প্রাথমিক প্রমাণ পুলিশ ইতিমধ্যে সংগ্রহ করেছে আজ ফুটবল বিশ্বকাপের ফাইনালে বিদেশি দলকে সমর্থন করতে হচ্ছে কিন্তু সেই দিনটা বেশি দূরে নেই যেদিন ভারতও ফুটবল বিশ্বকাপে খেলবে আত্মবিশ্বাসের সুরে এমনই স্বপ্নের জাল বুনলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার আশা তেরঙ্গার হয়ে গোলা ফাটাবেন ভারতীয়রা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আশা প্রকাশ করে বলেন শীঘ্রই ফুটবল বিশ্বকাপে খেলতে পারবে ভারত তিনি বলেন শিলং থেকে আমি জোর দিয়ে বলতে পারি যে আজ আমাদের কাতারে ফাইনাল ময়দানে থাকা বিদেশি দলগুলির দিকে নজর থাকলেও দেশের যুব শক্তির উপর ভরসা আছে আমার তাই আত্মবিশ্বাসের সঙ্গে বলতে পারি যে ওই দিনটা বেশি দূরে নেই যখন ভারতেও এরকম উৎসাহের সঙ্গে উদযাপন করা হবে এবং তেরঙ্গার জন্য গলা ফাটাবেন ভারতবাসী আসাম উচ্চ মাধ্যমিক শিক্ষা পরিষদ উচ্চমাধ্যমিক অর্থাৎ এইচএস প্রথম বর্ষের পরীক্ষা দুই হাজার তেইশের ফি হিসাবে দুইশো টাকা নির্ধারণ করেছে পরীক্ষা নিয়ন্ত্রক এ এইচ দ্বারা জারি করে একটি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে এটি কাউন্সিলের একটিয়ারের অধীনস্থ সমস্ত প্রতিষ্ঠানের প্রদানদের অবহিত করা হয়েছে যে এইচএস প্রথম বর্ষের পরীক্ষা দুই হাজার তেইশের পরীক্ষার ফি শুধুমাত্র দুইশো টাকা নির্ধারণ করা হয়েছে প্রতি পরীক্ষার্থী যা অনলাইন ফর্ম পূরণের সময় পরিশোধ করতে হবে এ এর আগে ঘোষণা করেছিল যে এইচএস প্রথম বর্ষের পরীক্ষা দুই হাজার তেইশের ফেব্রুয়ারি মার্চে অনুষ্ঠিত হবে অনলাইন ফর্ম পূরণের তারিখ পাঁচ ডিসেম্বর থেকে একত্রিশ ডিসেম্বর দুই পর্যন্ত যাত্রা শুরুর তিন ঘন্টা আগেই যাত্রীদের বিমানবন্দরে আসার উপদেশ দেওয়া হল এই উপদেশ দিয়েছে গৌহাটির লোকপ্রিয় গোপীনাথ বরদলই আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ সেখানে যানজট বা অন্য কোনো কারণে যাতে যাত্রীরা বিমান ধরার জন্য সমস্যায় না পড়েন সেই জন্য এই উপদেশ দেওয়া হয়েছে এবার শেষ খবরটি জল সরবরাহ প্রকল্প উদ্বোধন করতে গিয়ে তোপের মুখে পড়েছেন উদারবন্দের বিধায়ক মিহিরকান্তি সোম উদারবন্দের হাসপুর জিপির শিবুজাঙ্গাল এলাকার চুরানব্বই লক্ষ একাশি হাজার টাকার নবনির্মিত জল সরবরাহ প্রকল্পের উদ্বোধন করতে গিয়েছিলেন বিধায়ক মিহিরকান্তি সোম নবনির্মিত জল প্রকল্প উদ্বোধনের খবর শুনে একই জিপি গুঙ্গুরবন এলাকার বাসিন্দারা এসে প্রকল্পের সামনে দরনায় বসে পড়েন তাদের একটাই অভিযোগ সব গ্রামে জল জীবন মিশনের অধীনে প্রত্যেকের গড়ে গড়ে জলের লাইন দেওয়া হয়েছে কিন্তু তাদের এলাকার কয়েকটি পরিবার বাদে বার কয়েক টিকাদার প্রকৌশলীর কাছে দাবি জানানোর পরও কোনো লাভ হয়নি তাই বাধ্য হয়ে প্রতিবাদে বসেছেন দর্না চলাকালীন জল প্রকল্প উদ্বোধন করতে সে পৌঁছেন বিধায়ক মিহিরকান্তি সোম বিধায়ককে দেখে দরনায় উপস্থিত মহিলারা তাদের গ্রামে জল না দিলে এই প্রকল্প উদ্বোধন করতে দেওয়া হবে না এই স্লোগান দিতে থাকেন জল প্রকল্পের গেটের সামনে দরনা চলছে দেখে বিধায়ক ডেকে আনেন প্রকৌশলী দেবব্রত পালকে কেন তাদের গ্রামের কয়েকটি পরিবারকে জল দেওয়া হলো না কৈফিয়ত তলব করেন পরে প্রকৌশলীর কাছ থেকে সব কিছু জেনে বিধায়ক প্রতিবাদকারীদের সঙ্গে কথা বলে আগামী কয়েক দিনের ভিতরে তাদের প্রত্যেকের গড়ে গরে জল পৌঁছে যাবে প্রতিশ্রুতি দেন বিধায়কের কাছ থেকে এই প্রতিশ্রুতি পেয়ে প্রতিবাদকারীরা দরনা থেকে সরে পড়েন পরে বিধায়ক এই নবনির্মিত জল প্রকল্প ফিতা কেটে উদ্বোধন করেন শনিবার এই ছিল আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবে